ডিগ্রি অর্জন করে এসে যাচ্ছেন, পিএইচডি করে এসে নীতি করছেন, একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন। আমি অবাক হব না আগামী 10 বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্রজন্মে রূপ নেয়, কিন্তু অবাক হওয়ার কিছু নাই। 25 বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, 25 বছর পড়েছেন, আমাকে ছোট ছোট 25টা সূরা শোনাতে পারবেন না। আর 25টা সূরার অর্থ যদি জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে।